Assalamualaikum everyone. Welcome back to my channel. আমি Sunjida মুশফিক নোভা. আমার আজকে টিউটোরিয়াল আমি বাইপোলার জাংশন ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার সার্কিট কিভাবে অ্যানালাইসিস করতে হয় সে সম্পর্কে ডিসকাস করব. আমি ফার্স্টে বেসিক কনসেপ্টের সম্পর্কে ডিসকাস করব, দেন আমার নেক্সট টিউটোরিয়ালগুলোতে আমি এই কনসেপ্টগুলোকে ইউজ করে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব. আমি বিজেটির প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে অর্থাৎ বাইপোলার জাংশন ট্রানজিস্টার পার্ট 1 থেকে পার্ট 7 পর্যন্ত যে সকল ম্যাথ সলভ করেছিলাম তার মধ্যে আমাদের শুধুমাত্র ডিসি পার্ট অ্যানালাইসিস করেছি আমরা. বাট এই ক্ষেত্রে আমাদের ডিসি আর এসি দুইটি পার্টই একসাথে থাকে দেখে আমাদেরকে সেপারেটভাবে অ্যানালাইসিস করতে হয়। আমি একটা এক্সাম্পল দিলে আপনাদের হয়তোবা বুঝতে আর একটু ইজি হবে। এই সার্কিট ডায়াগ্রামটিতে আমাদের ডিসি পার্ট এবং এসি পার্ট দুইটি কানেক্টেড আছে, অর্থাৎ 9 ভোল্টের ডিসি সোর্স, 0.5 মিলিঅ্যাম্পের একটা কারেন্ট সোর্স কানেক্টেড আছে, আবার এই সাইডে আমাদের একটা এসি ভোল্টেজ সোর্স কানেক্টেড আছে। যখনই স্মল লেটার দিয়ে রিপ্রেজেন্ট করা থাকে দ্যাট মিন্স এটা আমাদের এসি সোর্স। এরকমভাবে যদি কোনো সার্কিট কানেক্টেড থাকে যে অ্যাট এ টাইম এসি এবং ডিসি দুটোই আমাদের কানেক্টেড আছে, সেক্ষেত্রে কীভাবে প্রবলেমটা সলভ করতে হবে আমি আজকে সে সম্পর্কে আলোচনা করব। এই টাইপের প্রবলেমগুলো সার্কিট দেখতে একটু কমপ্লিকেটেড মনে হলো, আপনারা যখন স্টেপ বাই স্টেপ সলভ করে স্টার্ট করবেন ম্যাথটা দেখবেন অনেক ইজিলি আপনারা সলভ করতে পারবেন, বাট আপনাদেরকে কিছু স্টেপ ফলো করতে হবে। ইন অর্ডার টু অ্যানালাইজ আ বিজেটি অ্যাম্প্লিফায়ার সার্কিট ফলো দ্য স্টেপস গিভেন বিলো। অ্যাট ফার্স্ট আপনাদেরকে ডিসি অ্যানালাইসিস করতে হবে, দেন আপনারা এসি পার্টটা অ্যানালাইসিস করবেন। অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে আমরা ফার্স্টে কেন ডিসি অ্যানালাইসিস করবো, আমরা প্রথমে এসি অ্যানালাইসিস করলে কী প্রবলেম হতো? তার কারণটা হচ্ছে আমরা ডিসি অ্যানালাইসিসের মাধ্যমে জিএম, আর ই এবং আর পাই এগুলোর ভ্যালু ফাইন্ড আউট করবো। এখন কোশ্চেন হচ্ছে আর ই এবং আর পাই এই ভ্যালুগুলোকে আমরা কীভাবে ক্যালকুলেট করবো এবং এই ভ্যালুগুলো ইউজ করা আমাদের কী জন্য দরকার হবে। আর পাই ইজ ইকুয়াল টু লেখা যায় ভিটি ডিভাইডেড বাই আইবি, এই আইবি এর ভ্যালুটা মূলত আসবে ডিসি অ্যানালাইসিসের মাধ্যমে, এবং আর ই কে রিপ্রেজেন্ট করা যায় ভিটি ডিভাইডেড বাই আই ই এর মাধ্যমে, এই আই ইটাও আমরা পেয়ে থাকি ডিসি অ্যানালাইসিস করার পর। আমি যখন স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করবো আপনারা নিজেরাই ব্যাপারটা বুঝতে পারবেন। আর এই ভ্যালুগুলো আমাদের দরকার হবে যখন আমরা বিজেটিকে রিপ্লেস করবো একটা ইকুইভ্যালেন্ট সার্কিট, অর্থাৎ পাই অথবা টি ইকুইভ্যালেন্ট সার্কিটের মাধ্যমে। ওকে, আমরা যখন ডিসি অ্যানালাইসিস করবো সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে ডিটারমাইন করতে হবে জিএম, আর ই অথবা আর পাই এর ভ্যালু। আমরা যদি পাই মডেল ইউজ করি সেক্ষেত্রে আমাদেরকে আর পাই এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে, আর আমরা যদি টি মডেল ইউজ করি তাহলে আমাদের আর ই এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। এটা হচ্ছে আমাদের পাই মডেল এবং এটা আমাদের টি মডেল, এ সম্পর্কে আমি কিছুক্ষণ পরে ডিটেলস আলোচনা করব। আপনাদেরকে জাস্ট আমি একটা ধারণা দিয়ে রাখলাম যে এই মডেলগুলো আমাদের ইউজ করা দরকার হবে এই সার্কিট অ্যানালাইসিসের সময়। আমি এই সার্কিট ডায়াগ্রামটা দিয়ে এক্সপ্লেন করলে আপনাদের বুঝতে আরও ইজি হবে। এই সার্কিটের আমরা যখন অ্যানালাইসিস করব সেক্ষেত্রে আমাদেরকে ক্যাপাসিটরটা যেহেতু ওপেন করে দিতে হবে, অর্থাৎ আমাদের এই পার্টটা আর থাকবে না, এবং এই সাইডে এই ক্যাপাসিটার থেকে রেস্ট অফ দ্য যে পার্ট ওই পার্টটা ক্যান্সেল হয়ে যাবে, শুধুমাত্র আমাদের ডিসি পার্টটুকু অ্যাক্টিভ থাকবে। আর আপনারা সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে আমাদের এসি সোর্সটা ইনঅ্যাক্টিভ করতে হবে এবং ক্যাপাসিটারকে ওপেন করে দিতে হবে। এখন আমি ডিসি অ্যানালাইসিসের একটা সামারি করছি। নাম্বার 1, অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু ডু ডিসি অ্যানালাইসিস টু ডিটারমাইন জিএম, আর ই অর আর পাই। আমরা যদি পাই মডেলটা ইউজ করি সেক্ষেত্রে আমাদেরকে আর পাই এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে, এবং যদি আমরা টি মডেল ইউজ করি তাহলে আমরা আর ই এর ভ্যালুটা ক্যালকুলেট করব। নাম্বার 2, ডিউরিং ডিসি অ্যানালাইসিস ইনঅ্যাক্টিভ এসি সোর্স, অর্থাৎ যতগুলো এসি সোর্স থাক সবগুলো আপনাদেরকে ইনঅ্যাক্টিভ করে দিতে হবে। অ্যান্ড নেক্সট স্টেপ ইজ মেক ক্যাপাসিটার্স ওপেন, অর্থাৎ আমাদের সার্কিটে যতগুলো ক্যাপাসিটার কানেক্টেড থাকবে সব ক্যাপাসিটারগুলোকে আমরা ওপেন করে দিব। ডিসি অ্যানালাইসিস করার জন্য আমাদেরকে এই স্টেপগুলো ফলো করতে হবে, দেন আমরা এসি অ্যানালাইসিস করব। এসি অ্যানালাইসিস, বিজেটি মাস্ট বি রিপ্লেসড বাই ইটস ইকুইভ্যালেন্ট সার্কিট, পাই অর টি ইকুইভ্যালেন্ট সার্কিট। কোশ্চেনে যদি আপনাদের মেনশন করা না থাকে যে কোনটা ইউজ করতে হবে তাহলে আপনারা দুইটির মধ্যে যে কোনো একটি মডেলই ইউজ করতে পারবেন, আর যদি কোশ্চেন আপনাদেরকে মেনশন করে দেয় সেক্ষেত্রে আপনাদেরকে ওই সার্কিটটা ইউজ করতে হবে। অর্থাৎ যদি বলা থাকে যে ইউজ হাইব্রিড পাই মডেল সেক্ষেত্রে আপনাদেরকে পাই মডেলটা ইউজ করতে হবে, আর যদি টি বলা থাকে তাহলে আপনারা টি ইউজ করবেন।
Next step, inactive all DC source. অর্থাৎ সকল ডিসি সোর্সগুলোকে আপনাদের ইনঅ্যাক্টিভ করে দিতে হবে। যদি সার্কিটে ভোল্টেজ সোর্স কানেক্টেড থাকে তাহলে আপনারা এটাকে শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করবেন, এবং যদি কারেন্ট সোর্স কানেক্টেড থাকে সেক্ষেত্রে আপনারা ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করবেন। দেন ফাইনালি রিপ্লেস দ্য এক্সটার্নাল ক্যাপাসিট্যান্স বাই শর্ট সার্কিট। অর্থাৎ সার্কিটে যতগুলো ক্যাপাসিটার কানেক্টেড ছিল এসি অ্যানালাইসিস করার সময় এদেরকে শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করতে হবে। ডিসি অ্যানালাইসিসের সময় আমরা ক্যাপাসিটারকে ওপেন করে দিয়েছিলাম এবং এসি অ্যানালাইসিসের সময় আমরা ক্যাপাসিটারকে শর্ট করে দিব। এই জিনিসটা আপনারা অলওয়েজ মনে রাখবেন। দেন ফাইনালি ডু সার্কিট অ্যানালাইসিস টু ফাইন্ড গেইন এক্সেট্রা। অর্থাৎ আপনাদেরকে যে সকল প্যারামিটারগুলো ফাইন্ড আউট করতে বলা থাকবে তারপরে আপনারা সে সকল প্যারামিটারগুলোকে ফাইন্ড আউট করে নেবেন। আর এই সার্কিটগুলো অ্যানালাইসিস করার সময় আপনাদের এই ফর্মুলাগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন পাই মডেলের ক্ষেত্রে বেস রেজিস্ট্যান্স আর পাই ইজ ইকুয়াল টু ভিটি ডিভাইডেড বাই আইবি, অর ইউ ক্যান রাইট আর পাই ইকুয়াল টু বেটা ডিভাইডেড বাই জিএম। অনেক সময় কোশ্চেনে আপনাদেরকে বেটার ভ্যালুটা গিভেন থাকে, সেক্ষেত্রে আপনারা এই ফর্মুলাটা ইউজ করবেন। আর যদি বেটার ভ্যালুটা গিভেন না থাকে সেক্ষেত্রে আপনারা ডিসি অ্যানালাইসিসের মাধ্যমে যে বেস কারেন্টের ভ্যালুটাকে পেয়েছিলেন ওই ভ্যালুটা এখানে বসিয়ে দিয়ে আর পাইটা ফাইন্ড আউট করতে পারবেন। আর ভিটি এর ভ্যালুটা আপনাদের ফিক্সড ভ্যালু, মোস্ট অফ দ্য টাইম 0.026 ইউজ করা হয়, আবার অনেক সময় 0.025 ভোল্টও ইউজ করা হয়। অর্থাৎ ভিটি এর ভ্যালু 25 মিলিভোল্ট, অর ইউ ক্যান ইউজ 26 মিলিভোল্ট, বাট আপনারা প্রথমে যে ভ্যালুটা দিয়ে স্টার্ট করবেন পুরো ম্যাথটাতেই সেম ভ্যালু ইউজ করতে হবে। টি মডেলের ক্ষেত্রে এমিটার রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু ভিটি ডিভাইডেড বাই আইই, অর ইউ ক্যান রাইট আর ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই জিএম। সেমভাবে এখানে যদি আপনাদের আলফার ভ্যালুটা গিভেন থাকে অথবা বেটাটা দেওয়া থাকে তাহলে আপনারা আলফাটা ফাইন্ড আউট করে নিয়ে এই ফর্মুলা ইউজ করতে পারবেন। আর যদি আলফা বেটার ভ্যালু দেওয়া না থাকে সেক্ষেত্রে আপনারা ডিসি অ্যানালাইসিস করে আই এর যে ভ্যালুটা পাবেন ওই ভ্যালুটা জাস্ট বসিয়ে দিয়ে আর এটা ফাইন্ড আউট করে নেবেন। ওকে, আমি এসি অ্যানালাইসিসের সময় বলেছিলাম যে বিজেটিকে রিপ্লেস করতে হয় তার ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে, আইদার পাই ইকুইভ্যালেন্ট সার্কিট অর টি ইকুইভ্যালেন্ট সার্কিট। এখন আমি পাই ইকুইভ্যালেন্ট সার্কিটটা কীভাবে ড্র করতে হয় তা আপনাদেরকে দেখাবো। এটি হচ্ছে আমাদের পাই মডেল। এক্ষেত্রে আমাদের দুইটা ডায়াগ্রামই সেম, জাস্ট ডিফারেন্স এতটুকুই যে এখানে আমরা ইউজ করেছি জিএম ইন্টু ভিবিই, আর এক্ষেত্রে আমরা ইউজ করেছি বেটা ইন্টু আইবি। যদি আমাদের বেটার ভ্যালুটা ডিরেক্ট দেওয়া থাকে তাহলে আমরা এই ডায়াগ্রামটা ইউজ করতে পারবো, আর যদি আমাদের বেটার ভ্যালুটা গিভেন না থাকে সেক্ষেত্রে আমরা এই ডায়াগ্রামটা ইউজ করবো, অর্থাৎ জিএম ইন্টু ভিবিই। আর জিএম ইকুয়াল টু হচ্ছে আইসি ডিভাইডেড বাই ভিটি। এই মডেলগুলো ড্র করার সময় কারেন্টের ডিরেকশনগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনারা প্রথমে খুব কেয়ারফুলি এই কারেন্টের ডিরেকশনগুলোকে বসিয়ে নেবেন, দেন আপনারা রেস্ট অফ দ্য পার্ট কানেক্ট করবেন। আপনারা এভাবে মনে রাখতে পারেন যে পাই মডেলের ক্ষেত্রে আমাদের যে ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্সটা কানেক্টেড আছে ওইটা কানেক্টেড থাকবে কালেক্টর এবং এমিটারের মাঝখানে। আর টি মডেলের ক্ষেত্রে আমাদের ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্সটা কানেক্টেড থাকবে কালেক্টর এবং বেজের মাঝখানে। আমি আমার প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতেও ডিসকাস করেছিলাম যে আমাদের এমিটার কারেন্টের যে ডিরেকশন তার অপোজিট হবে বেস কারেন্ট এবং কালেক্টর কারেন্টের ডিরেকশনটা। আমরা যদি এখানে একটা নোড কনসিডার করি তাহলে আমাদের আই ই কারেন্টটা এখান থেকে লিভিং কারেন্ট, সো আমাদের আই বি এবং আই সি এর ডিরেকশন হবে এন্টারিং কারেন্টের ডিরেকশন। পাই মডেলের ক্ষেত্রে আমরা এই দুইটির যে কোনো একটিকে ইউজ করতে পারি। আমাদের কোয়েশ্চেনে যে গিভেন ডেটা থাকবে তার উপর বেস করে আমরা জিএম ভিবিই বসাবো অথবা বেটা আইবি বসাবো, আর রেস্ট অফ দ্য পার্ট আমাদের সেম। আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন যে যখন আপনারা পাই মডেলটা ইউজ করবেন সেক্ষেত্রে আপনারা আর পাই এর ভ্যালুটা ক্যালকুলেট করবেন, আর যখন টি মডেল ইউজ করবেন তখন আপনারা আর ই এর ভ্যালুটা ফাইন্ড আউট করে নেবেন। টি মডেলের ক্ষেত্রে আমাদের যে ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স ওই সোর্সটা কানেক্টেড আছে কালেক্টর এবং বেস টার্মিনালের মাঝখানে। একে যদি আমরা একটা নোড কনসিডার করি তাহলে আমাদের আই বি এবং আই সি হচ্ছে এন্টারিং কারেন্ট এবং আই ইটা আমাদের লিভিং কারেন্ট। আমি পাই মডেলের ক্ষেত্রেও বলেছিলাম যে আমাদের কোয়েশ্চেনে যে গিভেন ডেটা থাকে তার উপর বেস করে আমরা এটাকে বসাই যে আইদার জিএম ইন্টু ভিবিই, আর পাই মডেলের ক্ষেত্রে আমরা যেটাকে ইউজ করেছিলাম বেটা ইন্টু আই বি, টি মডেলের ক্ষেত্রে তা হয়ে যাবে আলফা ইন্টু আইই, আর বাকি পার্টটা সেম থাকবে। এখানে আমরা যেহেতু টি মডেলটা ইউজ করেছি সো আমাদেরকে আর ই এর ভ্যালুটা ফাইন্ড আউট করে নিতে হবে।
ওকে আমি ফুল প্রসেসটা আরেকবার রিপিট করছি। আমাদের যদি এক্সামে এমন কোনো সার্কিট দেওয়া থাকে যে যার সাথে ডিসি এবং এসি দুইটি পার্টি কানেক্টেড আছে, সেক্ষেত্রে আমরা অ্যাট ফার্স্ট ডিসি অ্যানালাইসিস করব। আমরা যখন ডিসি অ্যানালাইসিস করব তখন আমরা সব এসি সোর্সগুলোকে ইনঅ্যাক্টিভ করে দিব, সার্কিটে যত ক্যাপাসিটার কানেক্টেড ছিল তাদেরকে ওপেন করে দিব। দেন আমরা জিএম, আর ই অথবা আর পাই এর ভ্যালুটা ক্যালকুলেট করব। এটা ডিপেন্ড করবে আপনি পাই মডেল ইউজ করছেন অর টি মডেল ইউজ করছেন তার উপর। ডিসি অ্যানালাইসিস কমপ্লিট হলে দেন আপনাকে এসি অ্যানালাইসিস করতে হবে। এসি অ্যানালাইসিসের সময় আপনাকে বিজিটিটাকে রিপ্লেস করতে হবে তার ইকুইভ্যালেন্ট সার্কিটের মাধ্যমে, আইদার পাই মডেল অর টি ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে। দেন নাম্বার টু, সব ডিসি সোর্সগুলোকে আপনার ইনঅ্যাক্টিভ করে দিতে হবে। এর অর্থ হচ্ছে যদি কোনো ভোল্টেজ সোর্স কানেক্টেড থাকে তাকে আপনি রিপ্লেস করে দিবেন শর্ট সার্কিটের মাধ্যমে, আর যদি কোনো কারেন্ট সোর্স কানেক্টেড থাকে তাহলে তাকে ওপেন করে দিবেন। অ্যান্ড ফাইনালি যত ক্যাপাসিট্যান্স কানেক্টেড ছিল তাকে শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করে দিবেন। এই জিনিসটা আপনারা অলওয়েজ মনে রাখবেন যে ডিসি অ্যানালাইসিসের সময় ক্যাপাসিটার ওপেন হবে এবং এসি অ্যানালাইসিসের সময় ক্যাপাসিটার শর্ট হবে। আমি আমার নেক্সট টিউটোরিয়ালে এই কনসেপ্টের উপর ইউজ করে কিছু ম্যাথ সলভ করব, তাহলে আপনাদের আইডিয়াটা আরও ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং গাইস। আশা করি বাইপোলার জাংশন ট্রানজিস্টার অ্যাম্পলিফায়ার সার্কিট অ্যানালাইসিসের মেইন কনসেপ্টটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো কনফিউশন থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি ইনশাল্লাহ সলভ করে দিবো।